আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক কোর্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আপনারা যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেন নাই, তারা অবশ্যই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখে দেন তৃতীয় পর্ব দেখা স্টার্ট করবেন। কারণ প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব না দেখে যদি আপনি তৃতীয় পর্ব দেখা স্টার্ট করেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। সো আমি রিকোয়েস্ট করব প্রথম পর্বগুলো একটু দেখে আসেন। আপনি যদি আপনার মাউসের রাইট বাটনটা ক্লিক করেন তাহলে এখানে প্রথমে ভিউ নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি যদি ভিউর উপর আপনার মাউসের পয়েন্টারটা রাখেন তাহলে দেখতে পারবেন এখানে লার্জ মিডিয়াম আইকনস নামে একটি অপশন চলে আসছে। আপনি যদি প্রথমে লার্জ আইকনসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ডেস্কটপের যে আইকনগুলো আছে এই আইকনগুলো বড় হয়ে গেছে। আপনি যদি আবার সেম প্রসেস আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেন, আবার ভিউতে টাচ করেন তাহলে এখানে আছে মিডিয়াম আইকনস, স্মল আইকনস। আপনি যদি মিডিয়াম আইকনসে রাখেন তাহলে দেখতে পারবেন আপনার ডেস্কটপের আইকনগুলো মিডিয়াম হয়ে যাবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে ডেস্কটপের যে আইকনগুলো আছে এই আইকনগুলো মানে সাজানো নাই, এক একটা এক এক জায়গায় রয়েছে। এটা আমি কীভাবে এক সাইডে সাজাবো জাস্ট এক ক্লিকের জন্য আপনি আবার সেম প্রসেস আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন ভিউতে পয়েন্টারটা রাখবেন। দেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন নিচে অটো অ্যারেঞ্জ আইকনস নামে একটি অপশন আছে। আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ডেস্কটপের যে আইকনগুলো আছে এই আইকনগুলো এক সাইডে চলে আসছে। এবং আপনার ডেস্কটপের যে আইকনসগুলো আছে এই আইকনসগুলো কীভাবে আপনি হাইড করে রাখবেন, হাইড করার জন্য আপনি সেম প্রসেসে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এখানে ভিউর উপর পয়েন্টারটা রাখবেন। দেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একবারে নিচে শো ডেস্কটপ আইকনস নামে একটি অপশন আছে। আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডেস্কটপের যে আইকনগুলো আছে আইকনগুলো হাইড হয়ে যাবে। সেম প্রসেসে আপনি যদি আবার ভিউতে ক্লিক করেন দেন এখান থেকে শো ডেস্কটপস আইকনসে ক্লিক করেন আপনার ডেস্কটপের আইকনসগুলো আবার চলে আসবে। এখন আসি কীভাবে আপনি আপনার কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট কানেকশন দিবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন নিচে টাস্কবারে একটা ইন্টারনেট আইকন আছে। আপনি জাস্ট এই আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আশেপাশে যে রাউটারগুলো আছে ওই রাউটারগুলোর নাম শো করবে। দেন আপনি জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর ওই রাউটারের যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কানেক্ট দিতে পারবেন। এখন আমি দেখাবো কীভাবে আপনি আপনার কম্পিউটারে অ্যাপ ইনস্টল করবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে গুগল ক্রোম, টিম ভিউয়ার, ওব্রো কিবোর্ড এই অ্যাপগুলো কিন্তু আমার ইনস্টল করা লাগছে। এই অ্যাপগুলো কিন্তু অটোমেটিকলি আসে নাই। অ্যাট ফার্স্ট আপনি আপনার ফাইল ম্যানেজারে যাবেন, দেন যে ফোল্ডারে অ্যাপ আছে অর্থাৎ যে অ্যাপটা আপনি ইনস্টল করতে চাচ্ছেন সেই ফোল্ডারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি যে অ্যাপটা ইনস্টল করতে চান ওই অ্যাপের উপর আপনি ডাবল ক্লিক করবেন। দেন আপনি এটা ইয়েস দিয়ে দেবেন। দেন যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে আরেকটা বিষয় আছে, এক একটা অ্যাপ কিন্তু ইনস্টল হয় এক একভাবে। আপনি কোনো বাটনে ক্লিক করার আগে উপরের বিষয়টা একটু পড়বেন, দেন আপনি পরবর্তী স্টেপে যাবেন। দেন আবার নেক্সটে ক্লিক করবেন, দেন ইনস্টলে ক্লিক করবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইমাত্র আমি যে অ্যাপটা ইনস্টল দিয়েছি অ্যাপটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমি দেখাবো কীভাবে আপনি যে কোনো অ্যাপ আনইনস্টল করবেন। আনইনস্টল করার জন্য অ্যাট ফার্স্ট আপনি স্টার মেনুতে ক্লিক করবেন, দেন এখানে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে অ্যাপস নামে একটি অপশন আছে। আপনি জাস্ট অ্যাপসের উপর ক্লিক করবেন, দেন আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন উপরে অ্যাপস অ্যান্ড ফিচার নামে একটি অপশন আছে। আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন, দেন এইখানে আপনার কম্পিউটার ইনস্টল থাকা সকল অ্যাপসগুলো শো করবে। এখন এইখান থেকে আপনি যে অ্যাপসটা আনইনস্টল করতে যাচ্ছেন আপনি জাস্ট ওই অ্যাপসটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আনইনস্টল নামে একটি অপশন আছে, আপনি জাস্ট আনইনস্টলে ক্লিক করবেন। আনইনস্টলে ক্লিক করার পর আবার আপনি আনইনস্টলে ক্লিক করবেন, দেন আপনি ইয়েসে ক্লিক করবেন, দেন আপনি আবার আনইনস্টলে ক্লিক করবেন। জাস্ট একটু ওয়েট করবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে যে কে এম প্লেয়ারটা ছিল কে এম প্লেয়ারটা কিন্তু এখন শো করতেছে না, অর্থাৎ কে এম প্লেয়ারটা অলরেডি আনইনস্টল হয়ে গেছে। সো এইভাবে খুব সহজে আপনি যে কোনো অ্যাপ ইনস্টল এবং আনইনস্টল করতে পারবেন।